নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, সম্পূর্ণ সরকারি চাকরির আপডেট, যেটা ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান করার। কারণ কি, মিনিমাম যদি থাকে তোমার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, তাহলে তুমি অবশ্যই আবেদন জানাতে পারবে। এবার অনেকেরই প্রশ্ন থাকে, দিদি আইটিআই লাগবে নাকি? না, কোনো রকমের আইটিআই ডিগ্রি এখানে ম্যান্ডেটরি নয়, আইটিআই না থাকলেও আবেদন জানাতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেটার ওপর বেস করেই তোমাদেরকে নিয়োগ করা হবে, সরাসরি সেখান থেকেই মেরিট লিস্ট তৈরি হবে, কোনো রকমের লিখিত পরীক্ষা নেই এবং ইন্টারভিউ তোমাদের দিতে হবে না। ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে যাচাই করে নেওয়া হবে এবং তার জন্য তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে, যদি তোমাদের মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে। তো এই ভিডিওতে এ টু জেড সমস্তটাই আলোচনা হবে, কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে না করবে সমস্তটা আলোচনা করব ভিডিওতে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান যেখানে 19 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, 19/10/2024 থেকে, এবং 19/11 মানে 19 নভেম্বর পর্যন্ত, এই নোটিফিকেশান অনুযায়ী 19 নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান জারি থাকবে এবং 19 তারিখ থেকে, এই অক্টোবরের 19 তারিখেই সময় মানে অ্যাপ্লিকেশনের যে স্টার্টের ডেট সেটা স্টার্ট হয়েছে এবং এখনও তোমাদের হাতে অনেকটাই সময় রয়েছে। তার মধ্যে তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। যদিও নোটিফিকেশানে কোনো রকমের এডিট উইন্ডোর কথা লেখা নেই, সুতরাং তোমরা যখন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করবে তখন একদম নির্ভুলভাবে সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। কারণ কি, যদি এখানে সিলেকশন প্রসেস মানে তোমাদের পার্টিসিপেট করতে হয়, তাহলে অ্যাপ্লিকেশানে কোনো রকমের ভুল ত্রুটি হওয়া যাবে না, আর যদি হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন ক্যান্সেল করে দেওয়া হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, এখানে লেভেল অনুযায়ী মানে লেভেল 2-3 অনুযায়ী নিয়োগ করা হচ্ছে। তো যেটা লেভেল 1 রয়েছে সেখানে মিনিমাম তোমার লাগবে মাধ্যমিক পাস অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যদি পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং এখানে পরিষ্কার বলা রয়েছে, দোজ হু আর অ্যাপিয়ারিং ফর দ্য ফাইনাল এক্সামিনেশান অর অ্যাওয়েটিং ফর দ্য রেজাল্ট আর নট এলিজেবল, অর্থাৎ যারা ফাইনাল এক্সামিনেশানের জন্য দোরগোড়ায় রয়েছো এবং যারা রেজাল্টটা যাদের এখনও আউট হয়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন জানাতে পারবে না। এবং এখানে বলা রয়েছে যে দেয়ার ইজ নো রিজার্ভেশন ফর দ্য এসসি এসটি ওবিসি, এদের জন্য কিন্তু কোনো রকমের ছাড় তোমাদের থাকছে না। তো এখানে বিভিন্ন যে লেভেল 2, 3, 1, এবার দেখো যেটা 3 এবং 2 রয়েছে, লেভেল 3-2 ক্ষেত্রে তোমাদের লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, সায়েন্স আর্টসের কোনো ব্যাপার নেই। লেভেল 5 হলে তোমার লাগবে গ্র্যাজুয়েশান। তো সেই অনুযায়ী তোমাদের এখানে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস মানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপর বেস করে 70% লাগবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, মানে 70 মার্কস মিনিমাম, মানে এটা তোমাদের একটা স্কোর কার্ড তৈরি হবে। উচ্চ মাধ্যমিক হলে 65 এবং মাধ্যমিক হলে 60। তো এখানে তোমাদের একটা ফিস পেমেন্ট করতে হবে, তো তোমাদের যে ফিসটা দিতে হচ্ছে সেটা দেখে নাও, 250 টাকা দিতে হচ্ছে এবং এই 250 টাকা সরি 500 টাকা দিতে হচ্ছে, এটা হচ্ছে জেনারেল এবং ওবিসি প্রার্থীকে। কিন্তু যারা এসসি এসটি এক্স সার্ভিস ম্যান এবং এনি ক্যাটাগরি রোমান ক্যান্ডিডেট যারা রয়েছো বা ইডাব্লিউ যারা রয়েছো, তাদেরকে 250 টাকা দিতে হবে। তো এটা যদি আবার তোমরা এটা তোমরা রিফান্ড পাবে যদি তোমরা সিলেকশন প্রসেসে বা ট্রায়ালে যদি অ্যাপিয়ার হও, তাহলে তোমরা কিন্তু এখানে
সেটা রিফান্ড পাবে। আর যদি তোমরা ট্রায়ালের অ্যাপিয়ার না হও তাহলে কিন্তু এই যে ফিসটা তোমরা পেমেন্ট করছো সেটা কিন্তু কোনোভাবেই ফেরত পাবে না। ফিসটা ফেরত পেতে হলে অবশ্যই ট্রায়ালে তোমাদের পার্টিসিপেট করতে হবে। তো অ্যাপ্লিকেশান করার আগে অবশ্যই কেয়ারফুলি সমস্ত ইনস্ট্রাকশনগুলো তোমাদের পড়ে নিতে হবে। দেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন জানাতে হবে এবং অবশ্যই ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং তোমাদের এখানে একটা মেডিকেল টেস্টও হবে, যেটা তোমাদের অবশ্যই রেলওয়ে অথরিটির পক্ষ থেকে সেই মেডিকেল টেস্টটা নেওয়া হবে, যেখানে তোমাদেরকে অবশ্যই মানে ফিট অ্যান্ড ফাইন সাউন্ড হেলথ হতে হবে। এবার অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের যদি এজের ক্ষেত্রে কোনো ছাড় পেতে হয় তাহলে প্রত্যেকটি ক্যাটাগরি মানে ধরো ওবিসি এসসি এসটি এদেরকে আবার একটা সার্টিফিকেট যেটা তোমাকে নিয়ে যেতে হবে যখন তোমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকা হবে, তো সেটা যদি তোমাদের ফিল আপ করতে হবে। দেখো এই অ্যাপ্লিকেশান সরি এই যে তোমাদের ফর্মটা সেটা দেখো ওবিসির জন্য এটা, তো এইখানে তোমাদের ফার্স্টে তোমাদের নাম থাকবে, তারপর তুমি সন অফ বা ডটার অফ তোমার বাবার নাম থাকবে, দেন তোমাদের গ্রামের নাম, ডিস্ট্রিক্ট বা ডিভিশন, স্টেট, তো সেইগুলো সমস্তটা, এবং এখানে তুমি কোন কমিউনিটি থেকে বিলং করছো এই সমস্তটা তোমাকে দিতে হবে। এটা দেওয়ার পরে তোমাদের আবার এই অ্যাপ্লিকেশান এই ডিক্লারেশনটা তোমাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশানের সঙ্গে, এই ডিক্লারেশনটা তোমাদেরকে দিতে হবে। এখানে তোমার আইডি, তোমার নাম, সন অফ ডটার অফ তোমার বাবার নাম, তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, স্টেট সমস্তটা দিতে হবে। এগুলো আবার তোমার অ্যাপ্লিকেশান করার সময় হাতে কলমে লিখে এটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে আবার দেখো মাইনরিটি কমিউনিটিসের জন্য রয়েছে আলাদা করে, এখানে তাদের জন্য আবার এই ফর্মটা ফিল আপ করতে হবে যারা মাইনরিটি কমিউনিটি মানে ধরো মুসলিম, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, তো এই সমস্ত যারা পড়ছে যাদের মাইনরিটি কমিউনিটিসের মধ্যে তাদেরকে এটা ফিল আপ করতে হবে। যারা আবার ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের আবার এই আলাদা করে এই ফর্মটি ফিল আপ করতে হবে, নিজের নাম, বাবার নাম, এজ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তারপরে অ্যানুয়াল ইনকাম, তারপরে ডেট অফ ইস্যু, সিগনেচার সমস্তটা দিয়ে এটাকে আবার ফিল আপ করতে হবে। আর যদি তোমরা এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে তোমার বাবার নাম, নিজের নাম, ডিস্ট্রিক্ট সেমভাবে একইভাবেই তোমাদেরকে এই যাদের আর কি ক্যাটাগরির ব্যাপার রয়েছে তাদেরকে এগুলো আলাদা করে ফিল আপ করতে হবে। তো দেখো এখানে তোমাদের পে লেভেল 5 যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে এনি ডিসিপ্লিন অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস এগুলোর কোনো ব্যাপার নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি উচ্চ মাধ্যমিক সরি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা পে লেভেল 5-5 আবেদন করতে পারবে, কারণ এখানে রেলের পক্ষ থেকে গ্রুপ সি মানে গ্রুপ সি প্লাস গ্রুপ ডি উভয় রকম পোস্টে নিয়োগ হচ্ছে। তো পে লেভেল 4 হলেও গ্র্যাজুয়েশন লাগছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অথবা তুমি যদি ফার্স্ট ইয়ার বিএসসি করে থাকো ফিজিক্স অথবা 12 পাস করে থাকো সায়েন্স নিয়ে, মানে সেটা পে লেভেল 4-এর কথা বলছে, কিন্তু যদি সায়েন্সের 12 পাস করে থাকো যেখানে ফিজিক্স ম্যাথ রয়েছে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে, অথবা উচ্চ মাধ্যমিক সাথে তোমার যদি টাইপিং স্পিড থাকে তাহলেও আবেদন করতে পারবে। আর যদি তোমাদের এখানে দেখো পে লেভেল 3 এবং 2 হয় তাহলে উচ্চ মাধ্যমিক লাগছে, এটাতে কোনো রকম ব্যাপার নেই, সায়েন্স আর্টসের পে লেভেল 3-2-র ক্ষেত্রে সায়েন্স, কমার্স, আর্টসের প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ড থেকে আবেদন করতে পারবে, অথবা মাধ্যমিক প্লাস তোমার আইটিআই, এটা হচ্ছে পে লেভেল 3-র জন্য, কিন্তু পে লেভেল 1 হলে অনলি মাধ্যমিক, কোনো রকম আইটিআই যে লাগবে তা ম্যান্ডেটরি নয়, আইটিআই যে তোমার থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই, যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে এজের বিষয়টা কি বলা রয়েছে সেটা একটু দেখে নাও। তো এখানে যে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে এজটা পড়ছে সেটা কিন্তু 18-25-এর মধ্যে, এবং অবশ্যই 1-1-2025 অনুযায়ী, 1-1-2025 অনুযায়ী যাদের বয়সটা 18-25-এর মধ্যে তারা আবেদন জানাতে পারবে, অর্থাৎ 2-1-2000 থেকে 1-1-2007-এর মধ্যে যাদের জন্ম তারা আবেদন জানাতে পারছে। এবং কোনো রকম এজ রিল্যাক্সেশন তোমরা দেখো নো এজ রিল্যাক্সেশন শ্যাল বি পেমিসেবল, তো এখানে ক্যান্ডিডেট শুড দ্যাট দ্য ডেট অফ বার্থ যেটা তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে যা রয়েছে সেই মতো ডেট অফ বার্থ তোমাদের এখানে বসাতে হবে, মানে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টসই তোমাকে আপলোড করতে হবে, যেখানে 18-25 হচ্ছে তোমার বয়স। এবং নিয়োগটি তোমাদের সাউথ ওয়েস্টার্ন রেলের পক্ষ থেকে করা হচ্ছে, নোটিফিকেশান আউট হয়েছে 19-10-2024 তারিখে, আর সেদিন থেকেই নোটিফিকেশান অনুযায়ী সেদিন থেকেই অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে।
তো অবশ্যই তোমরা 19/11/2024-এর মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমার